আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে জানুয়ারি মাসে আঠারো তারিখ আজকে ওমানের কিছু নিউজ এখন আপনাদেরকে জানিয়ে দেব তো প্রথমে কারণ আপডেটটি জানিয়ে দিচ্ছি আজকে ওমানের করোনা পরিস্থিতি ভয়াবহ রকমের খারাপ তেরোশো পনেরো জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আজকে ওমানে ওমানের দুইটা ভেরিয়েন্ট মূলত খুব দ্রুত ছড়াচ্ছে ডেল্টা এবং ওমিক্রন এই দুইটা ভেরিয়েন্টই আছে এবং যদিও করোনার সংক্রমণটা ওমানে খুব বেশি বেড়ে গিয়েছে কিন্তু খুব লক্ষণীয় একটি বিষয় যে মানে করোনাতে মৃত্যুর সংখ্যা কিন্তু কম এসেছে আজকেও কোনো মৃত্যু নেই সংক্রমণটা বাড়লেও মৃতের সংখ্যা কম তো সেই কারণে সুপ্রিম কমিটি থেকে কিন্তু এখন পর্যন্ত এই যে এক হাজার আফ হয়ে যাওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত সুপ্রিম কমিটি থেকে খুব বেশি করা করে নেয়নি স্বাস্থ্যবিধিগুলোর কথা বলছে বা অন্য অন্য বিষয়গুলো কিন্তু যে ফ্লাইট সংক্রান্ত বিষয় বা লকডাউন সংক্রান্ত বিষয় এই ধরনের কোনো বিষয় কিন্তু সুপ্রিম কমিটি থেকে এখন পর্যন্ত নেওয়া হয়নি জানি না কখন নেওয়া হয় বা যে কোনো সময় হয়ে যেতে পারে তবে পরিস্থিতি ভালো এটা বলা যাবে এক দিক দিয়ে কারণ হচ্ছে করোনায় আক্রান্ত বেশি হলেও মৃতের সংখ্যা কিন্তু কম মৃত্যু মৃত্যু হারটা কিন্তু কম এসেছে ও মানে তো এই ধারাবাহিক সুপ্রিম কমিটি একটু নমনীয়তা দেখাচ্ছে হয়তো কারণ তেরোশো পনেরো জন হয়ে গিয়েছে তারপরেও কিন্তু সুপ্রিম কমিটিতে কোনো ধরনের বিধিনিষেধ স্ট্রিক্টলিভ যেগুলো আছে সেগুলোর বিষয়ে যেমন লকডাউন বা অন্যান্য বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের নিউজ আসেনি পরবর্তী বিষয়টি হচ্ছে যে সকল মানুষ আপনারা বাংলাদেশ থেকে আসবেন আপনারা জানেন যে ই মুশিপে রেজিস্ট্রেশন করার দরকার ছিল আগে যারা বাংলাদেশ থেকে আসার জন্য ই মুশিপে আপনার সকল ডকুমেন্টস দিয়ে করোনার ভ্যাকসিনের সার্টিফিকেটগুলো দিয়ে সব কিছু দিয়ে আপনারা ই মুরশ্রিফে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটা ছিল তো এখন নতুন করে সেটা চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করা হচ্ছে বলতে প্রক্রিয়াগুলো সবগুলো সেম আছে শুধুমাত্র ওয়েবসাইটটা চেঞ্জ করা হয়েছে আগে যেটা ই মুশ্রিফের মধ্যে রেজিস্ট্রেশন করতো তো সেটা এখন মিনিস্ট্রি অফ হেলথের নতুন করে আরেকটি ওয়েবসাইট হয়েছে এবং সেই ওয়েবসাইটের মধ্যে এখন আপনারা তথ্যগুলো পূরণ করে দিয়ে ট্রাভেলস যারা করবেন যারা বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে যারা আসবে তারা সেই তথ্যগুলো পূরণ করে ও মানে প্রবেশ করতে পারবে শুধুমাত্র ওয়েবসাইটটা চেঞ্জ হয়েছে আর বাকি সব কিছু যেগুলো পূর্বের মতো ছিল সব কিছুই চেঞ্জ আছে সব কিছুই অপরিবর্তিত আছে আর কি কোনো কিছুই চেঞ্জ হয়নি পরবর্তী বিষয়টি হচ্ছে অনেকেই আছেন এখনও বাংলাদেশে যারা নতুন মানুষ ওমানে আসবেন আজকে একজন কমেন্ট করেছেন যে ভাই নতুন মানুষ ওমানে আসতে করোনার দুডোজ টিকা লাগবে কি না এটা কিন্তু কমন একটি বিষয় যে কোনো দেশে যেন আপনাকে করোনা দু টিকা কিন্তু অবশ্যই লাগবে এবং করোনার টিকা যে লাগবে তা না করোনা ওমানের রুলস অনুযায়ী করোনার টিকা নেওয়ার চোদ্দো দিন মধ্যে চোদ্দ দিনের মধ্যে আপনি আসতে পারবেন না ওমানে করোনার সেকেন্ড ডোজ টিকা নেওয়ার চোদ্দ দিন পরে আপনি ওমানে আসতে পারবেন আর বাংলাদেশে যে টিকাগুলো দিচ্ছে প্রায় সবগুলি ওমানে অ্যাকসেপ্ট করেছে সুতরাং বাংলাদেশের যে টিকাগুলো দিচ্ছে সেগুলো নিয়ে আপনারা কোনো ধরনের চিন্তা করার কিছু নেই যে যেখানেই আছেন যে টিকাটাই পাচ্ছেন সেটাই দিয়ে দিন এবং ওমানে আসতে হলে দুটো টিকা আপনাকে অবশ্যই দিতে হবে এগুলো হচ্ছে বিষয়